লোভনীয় একটি নাম আচার। আচারি ফিশ উইথ ক্যাবেজ কোপ্তা কারি বানানোর জন্য আমি কাবি জাতীয় মাছ নিয়েছি। মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দ্বারা মেখে রেখে এটা আগে থেকেই ভেজে রেখেছি রান্না, যাতে একটু তাড়াতাড়ি করা যায় সেই জন্য। কোপ্তার জন্য আমি পাতাকপিগুলোকে একদম চিকন করে কেটে নিয়েছি, আর একটা গাজরের অর্ধেকও আমি এর সাথে দিয়ে দিয়েছি। এটা গরম পানিতে লবণ দিয়ে জাস্ট সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, পরে হাত দিয়ে চেপে পানিগুলো আলাদা করে এইভাবে রেখে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কোফতা বানানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প করে আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আর এটাকে বাইন্ডিং করার জন্য আমি একটা আলু সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পুরো একটা আলু। এবার ভালোভাবে এটাকে মেখে নিই। দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। যেহেতু এটা আচার ফ্লেভারে হবে, যার জন্য বেশিরভাগই আমি আচারের মশলা ব্যবহার করছি। বাইন্ডিংসটা গাঢ় করার জন্য দিয়ে দিলাম বেসন 2 টেবিল চামচের মতন। ব্যাস, এটা মাখানো হয়ে গেল। এবার চলে যাচ্ছি ভাজতে। তেলটা গরম হয়ে আসছে, ভাজার জন্য কোফতাগুলোকে রেডি করে ফেলেছি। দুই হাতে তারুতে তেল দিয়ে ঠিক এইভাবে শেভ করে আমি এগুলোকে একে একে ভেজে নিচ্ছি। বেশ লাল করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো বেশ লাল লাল হয়ে আসছে। আমি প্রথম ব্যাচের গুলা আলাদা করে নিচ্ছি। একইভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নিচ্ছি। বাকি কোফতাগুলো অলমোস্ট হয়ে গেছে, এগুলোকে আর সামান্য একটু ভেজে আমি আলাদা করে নিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে আলাদা করে নিচ্ছি। চলে এলাম রান্নাতে। যে তেল দিয়ে আমি কোফতা ভেজেছি সেই তেল থেকে কিছু তেল আমি এখন রান্নায় ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আমি আচারের মশলাটা আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আছে 2 চা চামচের মতন
পাঁচ ফোড়ন এবং পাঁচ ছয়টার মতন শুকনা মরিচ আমি ভিনেগার দিয়ে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে এভাবে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই মশলাটা পুরোটা, এবং এই মশলার পুরো বিবরণটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আচারি মশলার পুরোটা। যেহেতু এটা আচারি ফিশ, যার কারণে আমি সমস্তই আচারের যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করছি। আমি এক্সট্রা কোনো বানানো আচার বা আচারের তেল এগুলো কিছুই এখানে ইউজ করব না। কিছু অল্প করে গরম পানি, এক চা চামচ হলুদ গুঁড়া, যেহেতু আমি শুকনো মরিচ পাঁচ ছয়টার মতন অলরেডি বেটে নিয়েছি, তারপরেও আমি দিয়ে দিচ্ছি আরও আধা চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ, আপাতত আমি আধা চা চামচ দিলাম, বাকিটা আমি ফাইনালি শেষে দিয়ে নেব। দিচ্ছি আরও একটু গরম পানি, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচারের মশলার একটা চমৎকার গন্ধ আসছে এখান থেকে। এখন যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, ঘরে ঘরে সর্দি জ্বর লেগেই আছে, আমার অবস্থাটাও ঠিক ওরকম, মুখে একদমই স্বাদ নেই, মানে জিহ্বার সাতটা বারোটা বেজে আমি তেরোটায় ঝুলছে এরকম অবস্থা, যার কারণে একটু ভিন্ন এতে আমি খাবারটা রান্না করছি মুখের রুচিটা ফিরে আসার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পানি। ফ্লেমটা উঁচু করে দিলাম। আমি আরও আধা কাপ পানি ব্যবহার করছি, কারণ কোফতাগুলো ঝোলটাকে টেনে নিবে। পানিটা ফুটে উঠছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি কোফতাগুলো। এই পর্যায়ে ফ্লেমটা আমি মিডিয়াম লো করে রাখলাম। যে পাত্রে মাছ ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আরও একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এটা প্রায় শেষের দিকে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন চিনি। আচারের একটা চমৎকার গন্ধ আসছে এখান থেকে। আচারের স্বাদটা তো পেয়ে গেলাম, আর একটু টক ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। এটা প্রায় শেষের দিকে, লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া। লবণটা দেখে নিচ্ছি, আমার একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি সেই পরিমাণ লবণ, কারণ লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে কোনো খাবারেই টেস্টটা ঠিক সেইভাবে আসে না। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচা মরিচ। আমার মতো যারা অরুচিতে ভুগছেন তারা ট্রাই করে দেখতে পারেন আচারি ফিশ উইথ ক্যাবেজ কোফতা কারি, আশা করি ভালো লাগবে।
আমি এটাকে আর রান্না করব না, আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চলুন পরিবেশন করে দেখাই।